স্মার্টফোন ব্যবহার করার তিনটি গুরুত্বপূর্ণ টিপস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে প্রথম যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, আপনার মোবাইল ফোনটি আপনি যখনই ব্যবহার করছেন, ধরুন মাঝে মাঝেই দেখা যায় যে আপনার মোবাইল ফোনটি ল্যাগিং সমস্যায় পড়ে থাকে, তবে আপনি তাৎক্ষণিক আপনার মোবাইল ফোনের পাওয়ার অপশনে যাবেন এবং সেখান থেকে আপনার মোবাইল ফোনটি রিস্টার্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এরকম আমি আপনাদেরকে বলবো যে আপনার মোবাইল ফোনটা অন্তত প্রত্যেক সপ্তাহে একবার করে রিস্টার্ট করে রাখবেন, তাতে করে আপনার মোবাইল ফোনের ল্যাগিং সমস্যাটা একটু হলেও কম করবে এবং আপনার মোবাইল ফোনের পারফরমেন্সটা ভালো দিবে। তবে দুই নাম্বার যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, আপনার মোবাইল ফোনের যে জিমেলটা আপনি ব্যবহার করছেন, সেই জিমেল থেকে আপনি যখনই কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটকে অ্যাক্সেস দিয়ে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে সেই অ্যাক্সেসগুলো কীভাবে আপনি রিমুভ করবেন। আপনার মোবাইল ফোনের সেটিংসে যাবেন, সেই সেটিংস থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে গুগল নামে অপশনটা রয়েছে, সেই গুগলের যখনই আপনি প্রবেশ করবেন উপরের দিকে দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, সেই অ্যাকাউন্টে গিয়ে আপনাকে খুঁজতে হবে যে সিকিউরিটি নামে অপশনটা কোথায়। সেই সিকিউরিটিতে আপনি যখনই যাবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে থার্ড পার্টি অ্যাপ অ্যাক্সেস নামে একটি অপশন রয়েছে, সেখানে যখন আপনি প্রবেশ করবেন সেখান থেকে চাইলে যে থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটকে আপনি অ্যাক্সেস দিয়েছেন সেগুলো আপনি রিমুভ করতে পারবেন। তিন নাম্বার টিপসটা হলো, আমাদের মোবাইল ফোনের শাটার ডাউন করলে কিন্তু দেখতে পাই যে কিছু অ্যাপস থেকে নোটিফিকেশন এসে থাকে এবং সেই নোটিফিকেশনগুলো কিন্তু আমরা অনেকেই আছি যারা বন্ধ করতে পারি না। ভিউয়ার্স, আপনি ওই নোটিফিকেশনের উপরে প্রেস করে ধরে রাখুন এবং নিচের দিকে দেখতে পাবেন যে মোর একটি আইকন রয়েছে, আপনি ওই আইকনের উপরে যখনই প্রেস করবেন দেখতে পাবেন যে নোটিফিকেশনের সকল ইনফরমেশন কিন্তু ওখান থেকে শো হচ্ছে এবং উপরের নোটিফিকেশনটা আপনি ওখান থেকে বন্ধ করে দিবেন এবং সাথে সাথে দেখতে পাবেন যে সেই অ্যাপস থেকে সকল প্রকার নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে। তো বেশ, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।